বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশকে নিয়ে যে বার্তা দিল অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া স্বাগতিক ভারতকে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে। রোহিত শর্মার দল 10 ম্যাচে জয়ের ধারায় ফাইনালে যায়। তবে ম্যান ইন ব্লু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 132,000 দর্শককে নিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে ব্যর্থ হয় ভারত। চ্যাম্পিয়ন অজিদের পথে 137 রানের মহাকাব্যিক ইনিংস খেলেন ট্রাভিস হেড। অথচ তারই কিনা বিশ্বকাপ খেলার কথা ছিল না। বিশ্বকাপ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাথায় চোট পান, হাত ভাঙার কারণে দল থেকে বাদ পড়েন এই ব্যাটসম্যান। তাই বিশ্বকাপে তার উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা ছিল, তিনি কবে ফিরবেন তা নিয়েও অনিশ্চয়তা ছিল। চোট থাকলেও বিশ্বকাপের দল থেকে 38 বছর বয়সে বাহাতি ব্যাটসম্যানকে বাদ দেননি অজিরা। তিনি মৌসুমের মাঝামাঝি সময়ে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। অস্ট্রেলিয়ান ওই ওপেনারকে দলে রাখার কৃতিত্ব প্রধানত ক্যাপ্টেন প্যাট কামিন্স ও কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের। এরপরের গল্পটা সবারই জানা। শুরু থেকে বেঞ্চে বসে কাটালেও তাসমান পাড়ার আরেক দেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রথমে খেলতে নামেন তিনি। ধারণা করা হয় সেদিনও তিনি শতভাগ ফিট ছিলেন না, 75% সুস্থতা নিয়ে 22 গজে নামেন তিনি। এরপর অভিষেক ম্যাচে 59 বলে সেঞ্চুরি হাকান হেড। এরপর সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে 48 বলে 62 রানের ইনিংস খেলেন হেড, সঙ্গে নিয়েছেন 2টি উইকেট। আর ভারতের বিপক্ষে ফাইনালের গল্প তো সবারই জানা, 120 বলে 137 রানের দারুণ এক ইনিংস খেলে অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করে দেন তিনি। এমন পারফরমেন্সের পর ফাইনাল ম্যাচ সেরাও হয়েছেন তিনি। অজি অধিনায়ক ও কোচদের সেদিনের নেওয়া সিদ্ধান্ত দারুণ এই অর্জনের পেছনে ভূমিকা রেখেছে। এখানেই বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে অজি অধিনায়ক কামিন্সের পার্থক্য। বিশ্বকাপের আগেও ওপেনার তামিম ইকবালকে দলে নেওয়া নিয়ে কম জল কোলা হয়নি। শেষ পর্যন্ত কোচ এবং অধিনায়কের সিদ্ধান্তেই দল থেকে তামিমকে বাদ দেওয়া হয়। তামিমের বদলে লিটন দাস ও তরুণ ওপেনার তানজিৎ তামিমের উপর বিশ্বকাপে আস্থা রেখেছিল টাইগারের টিম ম্যানেজমেন্ট। তাদের কাঁধেই ওপেনিং সামলানোর দায়িত্ব ছিল। তবে পুরো অসর জোরে চরমভাবে ব্যর্থ হয়েছেন তারা। অথচ সাকিব কিংবা কোচ হাতুরু চাইলে তামিমকে দলে নেওয়া যেত, তা না করে উল্টো তামিমের দায়িত্ববোধ নিয়েই প্রশ্ন তুলেছিল সাকিব। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সঙ্গে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টের পার্থক্য হলো, ওজি টিম ম্যানেজমেন্ট দলের ভালোর কথা বিশ্বকাপ জয়ের কথা ভেবেছে, এজন্য চোটাক্রান্ত ক্রিকেটারকেও দলে রেখেছে তারা। তবে এমন দৃষ্টান্ত এবারে নতুন নয়। কিউই শিবিরের কেন উইলিয়ামসন চোটে পড়েছিলেন, আর তিনি শুধু বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন না, বরং দলকে নেতৃত্ব দিয়েছেন। দলের উপকার হবে এমনটা ভেবেই তাকে দলে রেখেছিল ব্ল্যাক ক্যাপসরা। শুধু এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ।